আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাবিবুর রহমান বলছি বাংলা ট্রেল থেকে। তো আমি আজকে আপনাদের সাথে একটি এক্সচেঞ্জ এয়ারড্রপ শেয়ার করব। তো এখানে তাদের কথা মতে আপনারা যদি অ্যাকাউন্ট করে এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি 100 বনবন টোকেন পাবেন, যেটার ভ্যালু তারা বর্তমানে দেখাচ্ছে $99। কিন্তু এটা এখন এক্সচেঞ্জ চালু হয়নি। তো যখন এক্সচেঞ্জ চালু হবে তখন তাদের ওয়ালেট বা এক্সচেঞ্জে আপনারা এটা এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমি আমার একটা অ্যাকাউন্টে করেছি, সেখানে 100 টোকেন পেয়েছি, এই জন্য আমি এটা শেয়ার করলাম। এটা অনেকেই শেয়ার করেছে, তো আপনারা যারা জয়েন হতে ইচ্ছুক তারা আপনারা জয়েন হতে পারেন। এখানে খুব সিম্পল একটি KYC কমপ্লিট করলে আপনি 100 টোকেন পাবেন, যেটা পরবর্তী সময় হয়তো আপনি এটা এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমি এখন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে এখানে KYCটা কমপ্লিট করবেন। তো এটার লিঙ্কটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও নিয়ে নিতে পারবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি টেলিগ্রামে। তো টেলিগ্রামে আসার পর দেখুন এটা হচ্ছে আমাদের সেই লিঙ্ক বা এক্সচেঞ্জার, আর এটা হচ্ছে গিয়ে অ্যাপস। তো অ্যাপসটা আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন বা সরাসরি তাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমরা আর এটা হচ্ছে গিয়ে কোড। তো প্রথমে আপনারা এই কোডটা ক্লিক করে কপি করে দেবেন, তারপরে আপনি এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো দেখুন এখানে যদি নিচে দেখেন এখানে কিন্তু দেখা আছে ডাউনলোড, তো আপনারা এখানে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখন অ্যাকাউন্ট করব ইমেল দিয়ে। তো আমরা এখন ইমেলে ক্লিক করলাম। তো তারপরে এখানে যেটা দেবেন সেটা হচ্ছে কি, আপনার একটি ইমেল দিবেন, আপনার একটি পাসওয়ার্ড সেট করবেন। তো আমরা এখন এগুলো সেট করে নিচ্ছি। তো এখানে আমরা ইমেল এবং পাসওয়ার্ড সেট করার পরে এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করে দেব। আর আমি যেটা বলেছিলাম যে র্যাপার কোড কপি করতে, সেটা এখানে দেওয়া আছে অটোমেটিক, যদি না থাকে তাহলে এখানে বসিয়ে এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক দ্য বাটন টু ভেরিফাই, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখান থেকে দেখাচ্ছে আমাদের জিমেলে একটি কোড দিয়েছে, সেটা আমাদেরকে এখানে বসাতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি জিমেলে। তো আমরা জিমেলে গিয়ে দেখি আমাদের কোডটা তারা দিয়েছে কি না। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব বা স্প্যাম ফোল্ডারে গিয়ে দেখব। তো দেখুন এটা হচ্ছে গিয়ে তাদের কোড, এটা স্প্যাম ফোল্ডারে চলে এসেছে। তো এখন আমরা এখান থেকে এই কোডটা কপি করে নেব। কপি করে আমরা সেই ওয়েবসাইটে চলে যাব, এখানে কোডটা বসিয়ে এখান থেকে সাবমিট ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের কাজটা হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব, তো এখন এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই, এখন আমরা সরাসরি চলে যাব তাদের অ্যাপসে। তো আমরা এটা মিনিমাইজ করে এখন চলে যাচ্ছি অ্যাপসের ভিতরে। তো আমরা এখন এখান থেকে অ্যাপসটা খুঁজে নিচ্ছি। তো আমরা এখন অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন, তারপরে কর্নার দেখতে পাচ্ছেন অ্যারোনে ক্লিক করে দেবেন, তারপর স্টার্ট এখানে ক্লিক করে দেবেন। তো এই লগ ইন করতে হবে। তো আমরা অ্যাকাউন্টটা এখন লগ ইন করে নিচ্ছি। তো এখানে সবগুলো দেওয়ার পর এখন আমি ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের আরেকটি ভেরিফিকেশন কোড যাবে, তো আমাদেরকে সেই কোডটা এনে বসাতে হবে। তো আমরা আবার পুনরায় জিমেলে চলে যাচ্ছি। তো আমরা দেখি আমাদের কোডটা তারা দিয়েছে কি না। তো আমরা এখন চেক করব আমাদের জিমেলটা। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, যখন জিমেল কোডটা দিবে তখন আবার ব্যাক করব। তো আমাদের কোডটা চলে এসেছে, আমরা এখন এখান থেকে আগের মতো কোডটা কপি করে নেব। তো এই কোডটা আমরা এখন এখান থেকে কপি করব, তারপরে আবার অ্যাপসের ভিতরে চলে যাব, এখানে সে কোডটা পেস্ট করে এখান থেকে সাবমিট করে দেব। আর এখান থেকে আপনাকে একটা প্যাটার্ন সিলেক্ট করতে হবে। তো আপনি একটা প্যাটার্ন এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এই ধরনের একটি প্যাটার্ন দিয়ে দিচ্ছি এখানে। তো দেখুন আমার কিন্তু সব সাকসেস হয়েছে। তো এখন এখানে হয়তো আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ শো করতে পারে, তো আপনি এখান থেকে চাইলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন সেটিংসে গিয়ে। তো দেখুন এখানে যে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা এটা ইংলিশ করে নেবেন। তো এটা এখন সম্পূর্ণ ইংলিশ হয়ে গিয়েছে। তো আর আমরা যদি এখন অ্যাসেস্টে যাই, তো আমাদেরকে যে টোকেনটা দিবে তারা, সেটা হচ্ছে গিয়ে আপনার
এই টোকেনটা, ঠিক আছে? এখানে আপনাকে 100 টোকেন দেবে। আপনি যদি এখানে কেউ এখানে কেওয়াইসিটা কমপ্লিট করাটা খুবই ইজি। তো কেওয়াইসি করার জন্য আপনি যাবেন এখানে হোম, তারপর উপর দেখতে পাচ্ছেন এখানে ম্যান আইকন। তো ম্যান আইকনে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আইডি অথেন্টিকেশন, এখানে দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বর মেনুটা, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, কান্ট্রি, তারপরে এখানে আপনার নেম, আপনার লাস্ট নেম, তারপরে এখানে আপনার ফার্স্ট নেম, তারপরে আইডি কার্ডের নাম্বার। তো আমি এগুলো এখন ফিল আপ করে নিচ্ছি। তো এখানে সকল ইনফরমেশন দেওয়ার পরে আমরা এখন থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার আইডি কার্ডের প্রথম ফেজটা ডাউনলোড আপলোড দেবেন। তারপর দ্বিতীয়ত আপনাকে এভাবে একটি ছবি তুলতে হবে, একটি সাদা কাগজে আপনি লিখবেন ZTB.IM, তারপর UID, তারপরে আপনার UID কোডটা দিবেন, তারপরে আপনার নিচে তারিখটা দিবেন। তো এখানে UID আরেক হাতে আপনি, সরি আমি আবারও বলছি, প্রথমে আপনি একটি সাদা কাগজে লিখবেন ZTB.IM, তারপরে UID কোডটা লিখবেন, তারপরে যেই তারিখে সাবমিট করবেন সেই তারিখটা লিখবেন, আরেক হাতে আইডি কার্ডটা ধরে রাখবেন। তো আমি এখন দেখাচ্ছি UID কোডটা কোথায় পাবেন। তা আমি এটা এখন করছি না, কারণ আমি একবার করেছি এই জন্য। এখন UID কোডটা কোথায় পাবেন, এই যে এটা হচ্ছে গিয়ে আপনার UID কোড, এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন। তো এভাবে আপনারা খুব সহজে এখানে আইডি ভেরিফিকেশনটা করতে পারেন। তো আমি আবারও বলছি, যারা যারা জয়েন হতে ইচ্ছুক তারা চাইলে জয়েন করতে পারেন। এটা পরবর্তী সময়ে যদি এক্সচেঞ্জ চালু হয় তাহলে হয়তো একটি ব্যাপার করতে চান, তাহলে আপনাকে এখানে অ্যাক্টিভ সেন্টার এখানে ক্লিক করতে হবে, বা আপনি এখান থেকে এই যে ইনভাইটেশন দেখতে পাচ্ছেন, ইনভাইটেশনে ক্লিক করলে আপনি আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন। এটা আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।